ঘরে ঠাই হয়নি নেতাজি। পথের পাশে আবর্জনার মাঝে আস্থা করে জায়গা হলো তার। অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতনই গতকাল মতিগঞ্জ মোড়ে চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নদিয়া শান্তিপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যদু মাহাতো। হঠাৎই লক্ষ্য করেন বিসর্জন ঘাটের পাশে নোংরা আবর্জনা স্তূপের মধ্যে ফ্রেম বন্দি হয়ে পড়ে আছে কিছু একটা। আগ্রহবশত তা তুলে নিয়ে দেখেন, ভাঙা নয়, ছেঁড়া নয়, সুন্দর অবস্থায় ফ্রেম বন্দি অক্ষত নেতাজির ছবি। যদু মাহাতো বুকে তুলে নেন, সসম্মানে মর্যাদার সাথে তার কুড়ে ঘরেই ঠাকুরের সিংহাসন প্রতিষ্ঠা করবেন বলে জানান আমাদের। তার প্রশ্ন, কেমন আছে? গতকাল শহীদ দিবসের দিনে পরাধীন ভারতবর্ষ থেকে আত্মবলিদান দিয়ে আমাদের স্বাধীনতা প্রদানকারী যুগ পুরুষ নেতাজির প্রতিকৃতিও অবাঞ্ছিত মনে হয়। দেশ কোন পথে এগোচ্ছে, আমাদের সমাজ থেকে আগামী প্রজন্ম কি শিখবে? বিসর্জন ঘাটের সিসি ক্যামেরায় সংগৃহীত চিত্র থেকে আদৌ কি দূষিত করা সম্ভব হবে, সে উদ্যোগ কেই বা নেবেন ব্যস্ত সমাজে? আমি দোকান বন্ধ করে আসছি বাড়ি, রোজই দোকান বন্ধ করে বাড়ি আসা যাওয়া করি। হঠাৎ করে দেখি একটা ছবি এখানে উল্টে পড়ে রয়েছে। আমি উল্টে দেখি নেতাজি সুভাষচন্দ্রের ছবি। আমি দেখে তাজ্জব মেরে যাই, এটা আমি মানতে পারি না। এটা হচ্ছে নেতাজি, মানে সারা মানে ভারতবর্ষকে এ স্বাধীন করেছে, তার ছবিটা উল্টে পড়ে রয়েছে, এটা আমি দেখে মানতে পারিনি। এটা আমি তুলে নিয়ে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। কি করবেন বাড়ি নিয়ে? বাড়ি নিয়ে যাই, আমি পুজো করবো ওকে। এটা কারা করেছে মনে হচ্ছে? কি করে বলবো, আমি রাস্তার ধারে যাচ্ছি এখন, যাই হোক, এর বিরোধী পার্টিরা হয়তো ফেলে দিয়ে গেছে। নোংরা একটা জঞ্জালের রাগের মধ্যে ফেলে দিয়ে গেছে। সেখান থেকে আমি তুলে নিয়ে নেতাজিকে আমি নেতাজির জায়গায় বসিয়ে দেবো। আপনার নাম? আমার নাম যদু মাহাতো। আপনার বাড়ি কোথায়? জগন্নাথ মন্দির। নদিয়া থেকে মলয় রিপোর্ট, টাইমস বাংলা।